আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফেব্রিকের একটা জুয়েলারি সেট। মেটেরিয়াল ডিটেলস মোটামুটি এখানে একটা দেয়া আছে, বাকি নিচে ডেসক্রিপশানে। ফার্স্টে আমরা এই নেক পিসটা বানাব। নেকলেসটা বানানোর জন্য আর ইয়াররিংসটার জন্য সবার আগে আমি পেন্ডেন্টের পিসগুলোকে মাউন্ট বোর্ডে কেটে নিয়েছি, আর এখানে আমি সাদা কাপড় দিয়ে মুড়ে নিয়েছি। আর ওই মাপেরই একটা একটা করে পিস আমি এখানে আগে কেটে রাখছি, এটা পেছন দিকটাতে আটকাবো বলে। ওই মাপে কেটে আমি আগে রেখে দেবো, তারপর এই পিসগুলোকে আমি মুড়ে নেবো। মাপটা এখানে লেখাই আছে, কতটা করেছি, কোনটার মাপটা সেটা আমি মেনশান করে দিয়েছি। আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু সাহায্যে সব যে পিসগুলো রয়েছে সেই পিসগুলোকে আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি সাদা সুতির কাপড়ের মধ্যে। এটা তোমরা যে কাপড়ে জামা কাপড় বানাও সেই কাপড়ই। তারপরে পিসগুলোকে আমি কেটে বের করে নেব, আর সাইডগুলোকে ট্রিম করে নেব, আর এটাকে সাইডগুলো ভালো করে মুড়ে নেব। খুব বেশি কাপড় সাইডে রাখবে না মোড়ার সময়, সেক্ষেত্রে পেছন দিকটা বিচ্ছিরি দেখতে লাগে। নিট অ্যান্ড ক্লিন হওয়ার জন্য ভালো করে এক্সট্রাগুলো কেটে বাদ দিয়ে দেওয়াই ভালো। এরপরে যেটা আমি আগে কেটে রেখেছিলাম মাপ নিয়ে, সেটার সাইডগুলোকে একটু আমি এখান দিয়ে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটা পেছনে বসিয়ে দেবো। এই প্রসেসটা লাস্টে করলেও হয় পুরো নেকলেসটা গেঁথে নেওয়ার পরে, তাহলে বাকি যে সুতো টুতোগুলো থাকবে সেগুলোও ওর মধ্যে ঢুকে যাবে, কিংবা এখানে বসালেও হয়, তোমরা যে কোনো মোমেন্টে এটা বসাতে পারো। এবার এটা ভালো করে আমরা শুকিয়ে নেব। একইভাবে আমার যে ইয়াররিংসের জন্য দুটো পিস রয়েছে এই পিসগুলোকেও সাইডগুলো আমি মুড়ে নেব, মুড়ে নিয়ে পেছনে একটা করে কাপড় আমি বসিয়ে নেব, আর ভালো করে আঠাটা শুকোনো পর্যন্ত ওয়েট করব। একইভাবে এটার পেছন দিকটাতেও আমি বসিয়ে নিচ্ছি। এরপরে এই পিসগুলোকে আমি রেড কালার করে নিচ্ছি। এর জন্য আমি ক্রিমসন কালার যেটা আছে ফেব্রিক্রিলের সেই কালারটা ইউজ করছি। তোমরা ক্যামেলের অ্যাক্রিলিক কালার যদি ইউজ করো ক্যামেলেরও করতে পারো, আমি ফেব্রিক্রিলেরটা করছি। ভালো করে কালার করে নেওয়ার পরে এই বেসটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে, তারপর বাদবাকি যা কাজ আছে এটার উপরে সেগুলো আমরা করব। না হলে এটা ভেজা থাকলে করতে পারবো না। পেন্ডেন্টের যে পিসগুলো রয়েছে সেই পিসগুলোকেও আমি কালার করে নেব। তোমরা চাইলে ব্যাক যেটা রয়েছে ব্যাক সাইডটাও কালার করে নিতে পারো। এরপরে ফেব্রিক্রিল অ্যাক্রিলিক কালারের হোয়াইট যেটা থাকে সেই কালারটা আমি নিয়েছি, আর আমার পেন্ডেন্ট যেটা রয়েছে পেন্ডেন্টের ওপরে আমি এখানে কিছু প্যাটার্ন ড্র করব। তোমরা এটা করতে পারো অথবা তোমাদের পছন্দ মতন যে কোনো প্যাটার্ন ড্র করতে পারো। গুগলে এরকম টাইপের সার্চ করলে ফেব্রিক নেকলেস বানানোর জন্য যে কোনো প্যাটার্ন পাওয়া যায়, সেখান থেকে দেখে নিতে পারো যে তোমরা কী বানাবে। আমি এখানে জিরো নাম্বারের তুলি ইউজ করেছি একদম সরু করে টানার জন্য। ভালো করে রেড কালারটা শুকিয়ে যাওয়ার পরে এই পুরো হোয়াইটের যে ড্রয়িংটা আছে এটা কমপ্লিট করতে হবে। আমি এখানে হোয়াইট দিয়ে আউটলাইন্সগুলো ড্র করেছি, আর তারপর পুরোটা হোয়াইট হয়ে যাওয়ার মানে হোয়াইটের কাজগুলো হয়ে যাওয়ার পরে লাস্টে কিছু কিছু জায়গাতে ব্ল্যাক দিয়ে জাস্ট ডিফাইন করেছি। Thank you.
এটা আমার পুরোটা শুকিয়ে গেছে, এরপরে আমি বাকি নেকলেসটা কমপ্লিট করব। তার জন্য আমি এখানে সুরসুতো দিয়ে কড়ি আটকাচ্ছি। আমি এর জন্য কটন থ্রেড নিয়েছি ডলির, আর সেটা দিয়ে সেলাই করে আমি আমার কড়িটা আটকে নিচ্ছি। এটা সুচের মধ্যে সুচ দিয়ে ফুটো করে পেছন দিকে কড়িটা ঢুকিয়ে নিয়ে পেছনে এনে একটা গিট বেঁধে দিলে এটা আমার সবথেকে ইজি প্রসেস বলে মনে হয়। তবে তোমরা নিশ্চয়ই অন্য কোনো প্রসেসও ফলো করতে পারো। একইভাবে আমি আরও চারটে কড়ি অর্থাৎ টোটাল পাঁচটা কড়ি লাগিয়ে দেবো, আর লাস্টে পাঁচটা লাগানোর পরে একদম নেকলেস কমপ্লিট হওয়ার শেষে যে জায়গাগুলো আমি বেঁধেছি সেগুলোতে অল্প অল্প করে গ্লু অ্যাপ্লাই করে দেবো, তাতে এগুলো ভালো করে সিকিওর হয়ে যায়। উপর দিকেও আমি সুচ দিয়ে দুটো ফুটো করে নেবো। এইখান দিয়ে আমরা ব্যাগ দড়ি যেটা আমাদের আছে সেইটা গাঁথবো। তার ব্যাগ দড়ির যে পাটটা রয়েছে সেই গাঁটটা গাঁথবো। তার জন্য আমি দুটো ফুটো এখানে করে নিচ্ছি। এরপরে আমি এখানে জুয়েলারি মেকিং ওয়্যার নিয়েছি আর কটন বল নিয়েছি আর কড়ি নিয়েছি। টোটাল যে কম্বিনেশানটা আছে আমি কটন বল আর কড়ির কম্বিনেশানে পুরো নেকলেসটা গেঁথে নেবো। এখানে আমি তিনটে কটন বল ভরে নিয়েছি, তারপরে আমি এখানে ১২টা টোটাল কড়ি ভরবো। ১২টা টোটাল কড়ি ভরার পরে আমি আবার দুটো আমার কটন বল ভরবো, ভরে নেকলেসটা কমপ্লিট করব। এখানে আমি জুয়েলারি মেকিং ওয়্যার ইউজ করেছি। তোমরা জুয়েলারি মেকিং ওয়্যার লক বিটস এগুলো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা কটন থ্রেড দিয়েও গাঁথতে পারো। অর্থাৎ যে থ্রেডটাতে আমি সেলাই করে কড়িটা আটকালাম সেই থ্রেডটাতেও কিন্তু একই প্রসেসে তোমরা গেঁথে নিতে পারো। টোটালটা গাঁথা হয়ে গেছে, এরপর আমি এখানে একটা লক বিটস পরবো। এরপরে যে জায়গাটা আমি ফুটো করে রেখেছিলাম সেখান দিয়ে ওয়্যারটা গলিয়ে দেবো। এবার পেছন দিকে আবার ওই গলানো ওয়্যারটার মধ্যে আমি লক বিটসটাকে ভরে নেবো, তারপর এটা টাইট করে একদম সামনে পর্যন্ত নিয়ে আসবো, আর তারপরে এটাকে চেপে বন্ধ করে দেবো। এরপরে পুরো যে নেকলেস গাঁথাটা আছে এটা একদম টাইট করে সামনের দিকে নিয়ে চলে আসবো, আর তারপরে আমার যে ওয়্যারের পিসটার ওয়্যারটা রয়েছে এটা আমি কেটে নেবো যতটা আমার লাগবে। কেটে নেওয়ার পরে আমি এখানে আর একটা লক বিটসকে ভরে নেবো, আর আমার যে ব্যাগ দড়িটা রয়েছে কটন থ্রেডের তার মধ্যে ঢোকাবো। ঢুকিয়ে আবার এটাকে আমি লক বিটসে ভরবো, ভরে একটা কটন বলের মধ্যে দিয়ে আমি এটাকে পাস করাবো। সব তার আগে আমি একটু টেনে নিচ্ছি, টেনে এটাকে একটু পোর্শনটা বড় করে নিচ্ছি যাতে এই লক বিটসটা ভেতরে হারিয়ে না যায়। তারপরে একটা কটন বলের মধ্যে দিয়ে এটাকে ভরবো, ভরে এবার তারটা টান টান করবো, করে আমি লক বিটসটা লক করব। এতে আমার একদম টাইট হয় নেকলেসটা। একইভাবে আর একটা সাইড গেঁথে নেবো আর এক্সট্রা ওয়্যারটা কেটে নেবো। আমার নেকলেসটা রেডি হয়ে গেছে। এরপর আমরা এই ইয়াররিংসটাকে বানাবো। ইয়াররিংসটা আমি আগেই ড্র করে রেখেছিলাম আর সেটা শুকিয়ে গেছে। তলার দিকে আমি সুচ দিয়ে দুটো ফুটো করে নিয়েছি। দুটো জায়গা থেকে আমি জাম্পিংয়ের সাহায্যে দুটো কড়ি ঝুলিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেলাই করেও ঝোলাতে পারো, যেরকমভাবে পেন্ডেন্টে আমি ঝুলিয়েছিলাম ওই প্রসেসে, বা এই প্রসেসে ফলো করতে পারো, অথবা তোমরা এই প্রসেসেও কিন্তু পেন্ডেন্টের সাথে কড়ি ঝোলাতে পারো জাম্পিং দিয়ে, যেটা সুবিধা বলে মনে হবে, যেটা ইজিলি অ্যাভেলেবেল থাকবে সেই প্রসেসে করবে। এখানে আমি আবার জাম্পিং ভরে ইয়ার টপসের সাথে ঝোলাচ্ছি। এই প্রসেসটাও তোমরা জাম্পিংয়ের পরিবর্তে সুতো দিয়ে গেঁথে করতে পারো, অথবা তোমাদের কাছে যদি জাম্পিং থাকে সেটা দিয়েও ভরতে পারো। এখানে সেফটি পিন বা সুচের সাহায্যে ফুটো করে নিয়ে জাম্পিং গলিয়ে একটা ইয়ার টপস এখানে ভরে দিয়ে জাম্পিংটাকে টাইট করে নোজ পিলার দিয়ে বন্ধ করে দিতে হবে। তাহলেই আমার ইয়াররিংস যেটা রয়েছে সেটা রেডি হয়ে যাবে। একইভাবে আর একটাও বানিয়ে নেবো। আমার যে ইয়াররিংসটা রয়েছে সেটা রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাঙ্গেলসটা বানাবো। তার জন্য ব্যাঙ্গেলসের আমি বেস নিয়েছি, ফেব্রিক্রিলের ফ্যাব্রিক গ্লু নিয়েছি, আর যে সাদা সুতির কাপড় দিয়ে আমি পেন্ডেন্ট আর ইয়াররিংসের বেসগুলো মুড়েছিলাম সেই একই কাপড় আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে গ্লু অ্যাপ্লাই করে কাপড়টাকে আমি বসাবো, বসিয়ে কাপড়টাকে দিয়ে আমি পুরো ব্যাঙ্গেলসটাকে পেঁচিয়ে নেবো। তোমরা চাইলে টোটালটাতে গ্লু অ্যাপ্লাই করতে পারো, তবে টোটালটাতে গ্লু অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হয় না, শুধু শুরুর সময় আর শেষ করার সময় গ্লু অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যায়। আর পুরো যে ব্যাঙ্গেলসটা রয়েছে সেই ব্যাঙ্গেলসটাতে এটা দিয়ে পেঁচাতে হবে। এই ব্যাঙ্গেলসের বেসগুলো বিভিন্ন সাইজের পাওয়া যায়, 2 ফুট 2 6 2 8, বা বাচ্চাদের হাতের ব্যাঙ্গেলসও পাওয়া যায়। তোমরা যে মাপে করতে চাইছো সেই মাপের ব্যাঙ্গেলসের বেস যেখান থেকে জুয়েলারি র মেটেরিয়াল নাও সেখান থেকেই কিন্তু পেয়ে যাবে।
আমার এটা পেঁচানো হয়ে গেছে এন্ড করার জন্য। আমি এখানে সুতোটা এই সরি কাপড়টা কেটে দেবো। কাপড়টা কেটে আমি এখানে গ্লু অ্যাপ্লাই করে দেবো আর মুখটা বন্ধ করে দেবো। এরপরে আমি এটাকে শুকোনোর জন্য রেখে দেবো। আর সেই সময় আমি এখানে ছোট মাপের ব্যাঙ্গেলস নিয়েছি, অর্থাৎ সরু ব্যাঙ্গেলস। এর সেট হবে তিনটেরই, তাই জন্য এখানে সরু দুটো ব্যাঙ্গেলসও আমি একইভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নেব। শুরুর সময় আমি গ্লু অ্যাপ্লাই করে কাপড়টা আটকে নিয়েছি। এরপরে আমি এখানে কাপড়টাকে টোটালটা পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে এটাকে আবার এন্ড করার সময় আমি গ্লু দিয়ে এন্ড করব। এরকম এটা কিন্তু দুটো একই মাপের ব্যাঙ্গেলস, যেহেতু একটা সরু একটা মোটা বলে আলাদা লাগছে, বড় ছোটো বড় লাগছে, কিন্তু সব কটার মাপ কিন্তু একই। এন্ড করার জন্য আমি এখানে গ্লু অ্যাপ্লাই করব। আর এক্সট্রা যে সাইডের যদি কোনো সুতো থাকে সেগুলোকেও কাছি দিয়ে কেটে নিতে পারো, অথবা গ্লু অ্যাপ্লাই করে দিতে পারো অল্প অল্প, তাহলে জিনিসটা নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু মুড়ে যাবে। একইভাবে আমি আর একটাও করে নিয়েছি। এরপর আমি এখানে ক্রিমসন কালার যেটা পেন্ডেন্টে আর ইয়ারিংসে করেছিলাম, সেটা দিয়ে আমার টোটাল যে ব্যাঙ্গেলসটা রয়েছে সেই ব্যাঙ্গেলসটা মোটাটা সেটাকে কালার করে নেব। অথবা তোমাদের কাছে যদি এই কালারের কাপড় থাকে, অর্থাৎ যে কালারের তোমরা ব্যাঙ্গেলসটা করতে চাইছো, সেই কালারের কাপড়ও কিন্তু দিয়ে তোমরা এটা করে নিতে পারো। সেক্ষেত্রে কালার অ্যাপ্লাই করার কোনো রকম দরকার নেই, কিন্তু যেহেতু আমি পেন্ডেন্টের সাথে একই রকম কালার চাইছি, সেই জন্য আমি এখানে কালার করে নিচ্ছি। কারণ কাপড়ের কালার অনেক সময় একই রকম ম্যাচ করে না রেডটা, সেক্ষেত্রে আমি সেই জন্য আমি একই কালার করার জন্য কালার করেছি। এরপর আমি ভাঙা কড়ি এখানে বসিয়ে নেবো গ্লু অ্যাপ্লাই করে। কড়ি কীভাবে ভাঙবে গোটা কড়ি থেকে, তোমাদের কাছে যদি ভাঙা কড়ি কিনতে না কেনা না থাকে বা না পাও কোনোভাবে, সেক্ষেত্রে গোটা কড়ি কিনে কীভাবে ভাঙবে তার প্রসেস একটা আলাদা আমার সেপারেট ভিডিওতে শো করা রয়েছে। সেটার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চারটে কড়ি চারদিকে আটকে নেওয়ার পরে গ্লু দিয়ে এটাকে একটু শুকোনো পর্যন্ত ওয়েট করে যেতে হবে। এটাকে সাইডে আমি রেখে দেবো, ততক্ষণে আমার যে সরু সরু ব্যাঙ্গেলসগুলো রয়েছে সেগুলোতে আমি কালারের একটা করে ডট দেবো। তার জন্য যে তুলিগুলো দিয়ে আমি পেন্ট করেছিলাম তারই পেছন দিকটা ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোনো কিছু দিয়েও করতে পারো। এখানে আমি আর এক্সট্রা কিচ্ছু করবো না, শুধু একটা করে এখানে ডট আমি দেবো। একইভাবে টোটাল চুড়িটাতে দিয়ে নেবো, আর একটাতেও দিয়ে নেবো, শুকোনো পর্যন্ত ওয়েট করব। এরপরে একটা কড়ি নিয়েছি আর সুসুতো নিয়েছি, কড়িটাকে সুসুতোর সাহায্যে আমি আটকে নেবো। আর এখানে গিট মেরে আমি আটকাচ্ছি। আর এক্সট্রা যে পোর্শনটা রয়েছে সুতো, সেই পোর্শনটার একটা সাইডকে আমি কেটে নেব। কেটে নিয়ে সেখানে একটু গ্লু অ্যাপ্লাই করে এই সুতোটাকে আটকে নেব। আর এরপরে এর মধ্যে আমি কটন বল ভরবো রেড অ্যান্ড হোয়াইট কালারের। এরপর এটাকে আমি সেলাই করে আমার যে বড় ব্যাঙ্গেলসটা রয়েছে সেই বড় ব্যাঙ্গেলসটার মধ্যে আটকে দেবো। এটা এই ব্যাঙ্গেলসটার তলাটা দিয়ে ঝুলবে। আমার ব্যাঙ্গেলস যেটা রয়েছে ব্যাঙ্গেলসটা রেডি হয়ে গেছে, শুকিয়ে মোটামুটি শুকিয়ে এসছে, টোটালটা এখনও শুকায়নি। তিনটে এরকম সেট হবে আমার যে ব্যাঙ্গেলসটা তিনটে রয়েছে, এটা রেডি হয়ে গেছে। এই টোটাল সেটটা তিনটের এইরকম টাইপের দেখতে লাগছে। টোটাল নেকলেস ব্যাঙ্গেলস ইয়ারিংসের সেট রেডি।